আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেই। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে আছেন খানাকুল ব্লক 2 এর যুব তৃণমূল নেতৃত্ব শেখ মতিয়ার হোসেন বাপি, একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবীও। এই মুহূর্তে খানাকুলের মানুষ খুব সমস্যার মধ্যে আছেন। গত কয়েকদিন আগে রাজনৈতিক সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটেছে, সেই নিয়ে রাজনৈতিক চাপানউতোর ছিল। তারপর গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে কয়েকটা অঞ্চল, 4-5টা অঞ্চল অন্তত ভেসে গেছে, ভেসে যাবার মতো পরিস্থিতি হয়েছে। বহু মানুষ নিরাশ্রয় অবস্থায় আছেন আজকে। সেই কারণে রাজ্য নেতৃত্ব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব মহোদয় এসেছিলেন। কি কর্মসূচি ছিল, কতজনের পাশে দাঁড়ানো হলো, কিভাবে আমরা জানতে চাই। মতিয়ার হোসেন সাহেব, কি আপডেট দেবেন? তো নমস্কার সকলকে। তো আমাদের ওনারা এসেছিলেন আমাদের এখানে মাড়খানা, সুন্দরপুর, হানুয়া, বনিজি, আমাদের কিছু গ্রাম আছে এখানে 17টা বুথে, সমস্ত ব্লক প্লাবিত হয়ে গেছে বন্যাতে। তো ওই হিসাবে ওনাদেরকে আমরা একবার দেখেছিলাম যে একবার আপনারা চোখে এসে দেখে যান কি অবস্থায় আমরা বাস করছি। তো ওই কথা রেখেছে, রেখে আমাদের আজকে এসেছিলেন, সকলকে ত্রাণ দিয়ে গেছেন এবং প্রত্যেকটা বাড়িতে তীরবুল দিয়ে গেছেন। আর বিশেষ করে ওরা নজর দিয়ে গেছে নদীর পরে যেসব ঘরগুলো আছে তাদের কি ব্যবস্থা করেছে, কিভাবে ওদের সেফটি করা যায়, সেই চিন্তাটা ওনারা ভাববেন বলেছেন। মতিয়ার হোসেন সাহেব, যে রাস্তাটা মাড়খানার ওখানে একটা রাস্তা আছে যে মূল রাস্তা, সেটা খুব বেহাল দশা, সে নিয়ে কি কোনো আশ্বাস দিয়েছেন? আপনারা কি নজরে এনেছিলেন এই ঘটনাটা? আমরা বলেছিলাম, আমাদের আজকে কথা দিয়ে গেছেন, একদম স্যাংশন হয়ে গেছেন, 100% বলে গেছেন রাজনীতি টু মাড়খানা রাস্তাটা খুব শীঘ্রই চালু হবে, বর্ষার মিটলে গেলেই রাস্তাটা কাজ চালু হয়ে যাবে। এবং পরবর্তী সময়ে আবারও যদি বন্যা হয়, এখনো সম্ভাবনা আছে, ডিভিসি যদি জল ছাড়ে তাহলে সেক্ষেত্রে আবারও প্লাবিত হতে পারে, কোনো পরিকল্পনা রয়েছে? যারা বাঁধের উপরে ঘর করে আছেন তাদের জন্য কোনো পরিকল্পনা কিছু বলে গেছেন? দেখুন, সঙ্গে সঙ্গে কি পরিকল্পনা তো মানুষ করা যায় না। তো আমরা গ্রামের মানুষের জানে আমরা সব সময় ওনাদের পাশে আছি, একবার কেন 10 বার বন্যা আসলো ওনাদের পাশে আমরা থাকবো। ত্রাণ হোক, তীরবুল হোক, যে কোনো সহযোগিতা লাগবে আমরা ওনাদের পাশে সবসময় থাকবো, এবং জেলার নেতৃত্ব আমাদের পাশে আছেন। অসংখ্য ধন্যবাদ মতিয়া হোসেন বাপি সাহেব আজকের পরিস্থিতি বর্ণনা করার জন্য, ধন্যবাদ।